আল্লাহ নবী বলেছেন যে জামানার মুসলমানরা সীমা লঙ্ঘন পাপ করবে ওই জামানায় আমার আল্লাহ মাশরিকদের লেলিয়ে দিয়ে মুসলমানদের সম্মানের ক্ষতি করবে। নবী বলেছেন দেব জামানার মুসলমানরা সীমা লঙ্ঘন পাপ করবে আমার আল্লাহ অত্যাচারী নেতা ঝুটিয়ে দেবে। আজকে অত্যাচার চলছে কেন? আমরা সীমা লঙ্ঘন পাপের সঙ্গে যুক্ত, বহুত হারামি কাজের সঙ্গে আমরা যুক্ত, আল্লাহ খুঁজি না ভাই। এবং আমরা দেশ জুড়ে গুটি কতক মানুষ না, গোটা পৃথিবী জুড়ে মুসলমানরা পাপের সঙ্গে যুক্ত। যে মক্কার মাটিতে নবীর জন্ম, নবীর জন্ম নবী সিঁড়ি কোথায়? মদিনা। যেখানে নবীর জন্ম, যেখানে কোরআনের জন্ম, যেখানে কাবা শরীফ মসজিদ নববী শরীফ, সেই জায়গার বাচ্চা সে হচ্ছে এখন আন্তর্জাতিক একটা বেঈমান, আন্তর্জাতিক বেঈমান। সে যেখানে নবীর জন্ম, কোরআনের জন্ম, সে জায়গার বাচ্চা আন্তর্জাতিক বেঈমান। সে আছে আমেরিকার দালাল, ওই আমেরিকায় গেছে, আমেরিকায় বেশি খ্রিস্টানের বাস। কের বাস বলেছে? খ্রিস্টানের বাস। সেখানে খ্রিস্টানদের ভগবানের নাম কি জানেন? হ্যাঁ, খ্রিস্টানদের ভগবানের নাম কি? খ্রিস্টানদের ভগবানের নাম যিশু। কত বুঝেছেন? যিশু। তা ও মক্কার যে গভর্নমেন্ট, ও আমেরিকায় যেয়ে 3,000 কোটি টাকা দেয় একটা ছবি কিনে নিয়ে, সেই যিশু কত টাকা দেয় বলেছি? 300 টাকা দেয় না, 3,000 টাকা না, 3 কোটি টাকা না, 300 কোটি টাকা না, 3,000 কোটি টাকা। কতটা টাকা আছে? 3,000 কোটি টাকা মানে কতটা? 3,000 কোটি টাকা দিয়ে কি কিনে নিয়ে? শিশু ছবি। আচ্ছা কত বলবে ইমান পাওয়া যাচ্ছে? আজকে আমাদের দেশের মানুষ, আমরাও সীমা লঙ্ঘন পাপের সঙ্গে যুক্ত। আমরা সবাই পাপের সঙ্গে জড়িয়ে যাচ্ছি ভাই, ভালো মানুষ আর থাকতে পারছে না। আপনাদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাজি সাহেব ভালো মানুষ, কিন্তু ভালো থাকছে না। কেন জানেন? কোরআনে আল্লাহ বলেছেন ফালা তাকুদুবাদা যিকরামাল কওমে যালিমিন। আল্লাহ বুঝাইলেন তোমরা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করার পরেও শরিয়াত লঙ্ঘনকারীদের সঙ্গে তোমরা সুসম্পর্ক রাখবে না। আল্লাহ নিষেধ করে যারা শরিয়াত লঙ্ঘন কাজ করে তাদের সঙ্গে সুসম্পর্ক রেখো না। হাজি সাহেব, ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুয়াজ্জিন সাহেব ভালো লোক, হারাম কাজ করে না, কিন্তু আমার মতন হারামখোরের পাশে বসে চা খায়। কথা বলা যাচ্ছে না নাকি? দেখা যাচ্ছে আমি টাকা সুদি খাটাই, আমার সঙ্গে ইমাম সাহেবের খাতির খুব। এইভাবে ভালো মানুষগুলো সব জড়িয়ে গে, এই জন্য আল্লাহ বিরাজ হয়ে গে। এই মুসলমান ভাই, আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করছিলেন,
আমার নবী চেহারা দিয়ে টপ 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 করে পানি ভরিও, আমার আল্লাহ পাক মানে জিব্রাইল, আমার হাবিবকে তুমি জিজ্ঞাসা করো, আমার হাবিব এত কেন খেলিও, আমার আল্লাহ পাকে দরবার থেকে আপনি এত কেন কাঁদেন, আপনি এত কেন কেঁদেন, দুনিয়া ছেড়ে যেতে বলতেন আল্লাহ নবী বলে জিব্রাইল, দুনিয়া ছেড়ে যেতে মন চায়, আমি কেন কাঁদি তুমি জানো না, আমি কেন কাঁদি তুমি জানো না, আমার কান্নার কারণ হতো আমি শুধু চিন্তা করছিলাম আমার ইন্তেকালে বেদেও আমার গোটা উম্মতের দায়িত্বটা কে নেবে, ওই সময় আমার আল্লাহ পাক বলে দিলেন ও জিব্রাইল তুমি আমার নবীকে বুঝাই বলো আমার হাবিবের গোটা উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করিলাম। মন খুলে বললেন না তো আমাদের দায়িত্ব মোদী নেছেন আর অমিত শাহ নেছেন, দায়িত্ব কেরা নেওয়া গেল কার কাছে, দায়িত্ব আল্লাহর কাছে, তাই আমাদের চিন্তা। আচ্ছা মোদীর আর অমিত শাহর ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি, এগা একটা ক্ষমতা আছে না, এগা করার হুশ তাল নেই বল, ওইসব বড় বড় মন্ত্রী বলতেছে ভারতবর্ষে মুসলমানদের নাগরিকত্ব দেব, সব তাড়িয়ে দেব, কেন তুমি তাড়িয়ে, গোপাল ভাঁড়ের গল্প শুনো তো, গোপাল ভাঁড় গোপাল ভাঁড় এই মিডিয়াটা গোপাল ভাঁড়ের গল্প জান না, গোপাল ভাঁড়ের গল্পের বই পাওয়া যায় পড়ি দেখিস, বই পড়তে হয়, গোপাল ভাঁড় বিরাট বুদ্ধিমান, রাজা গোপাল ভাঁড়ের যুক্তি নেই চলে, আর রাজার বিপদ আপদে ওইটি যুক্তি 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 দেয়। একদিন রাজা গোপাল ভাঁড়ে বলতেছে যে উঠোনটা এই পুকুরটা একটু দূরিয়ে গেছে, পুকুর এই পুকুরটা ঘরের ধারে আনার ব্যবস্থা করতে, পুকুর মানে আনবে হচ্ছে ঘরের ধারে, রাজা বলছে কাল সকালেই এনে দেবো, তাহলে হ্যাঁ তুমি কাল সকালে পুকুরটা রাস্তা বাড়ি ধারে এনে দাও, কেন সকালবেলা এটা দড়ির মাথায় কোটা ইট নেবে যে পুকুরি মাঝখানে ফেলে দে, নেদে পুকুরি পাড়ে দাঁড়িয়ে চিল্লাচ্ছে ও রাজা চাই উঠোন সরিয়ে নাও, ও রাজা চাই উঠোন সরিয়ে নেতা আমি পুকুর লেখাচ্ছি, কি বলতে বুঝি হচ্ছে হেঁটতেছে, রাজা বাছাই উঠোনটা সরিয়ে নাও আমি পুকুর লেখাচ্ছি, এটা কোনো রুশ নেই, ভারতে 40 কোটি বেশি মুসলমান বাস করে, এটা তাড়িয়ে দেবে সে উঠোন কয়, ওরে উঠোনটা আগে ঠিক কর তারপর তুই পুকুর লে যাবি নাকি, বুঝতে পারেন না কি বলতে, দেখ পুকুরটার পুকুর যে ঘরের দ্বারা আনতে গেলি উঠোনটা সরাইতে হবে, তা সে এখন সরিয়ে নিয়ে যাবে ওখানে, বইতে মুসলমানদের নাগরিক তাড়িয়ে দেবে, কানে দিবি দাঁড়িয়ে কোন জায়গায় বাংলাদেশে, যে কটা রইয়ে দেয় তাকে ঠিক মতন খাওয়ায়, পৃথিবীর কোন দেশে 40 কোটি মুসলমান বাস করে না ভারতে করে, সুবহানাল্লাহ বলবে এত মুসলমান দুনিয়ার কোন দেশে বাস করে না, ওকে হুশ তাল আছে, এই মুসলমান ভাই জানে দাও মাথা ঠান্ডা করে দুটো কথা শোনো, আমার দুনিয়ার মালিক আল্লাহর নবী বলেছেন যে জামানার মুসলমানের সীমা লঙ্ঘন পাপ করিও, আমার আল্লাহ পাক
মাশরিকদের লেলিয়ে দেবে মুসলমানদের উপরে, তাহলে বোঝা গেল আমরা সীমা লঙ্ঘন পাপের সঙ্গে যুক্ত। আপনারা পেছনের ইতিহাস জানেন, এই ভারতবর্ষ হাজার বছর ধরে রাজত্ব করেছে শুধুমাত্র মুসলমানেরা। কারা করে? মোহাম্মদ বিন তুগলক থেকে নিয়ে নবাব সিরাজ দৌলা পর্যন্ত এক টানা 850 বছর ধরে দেশ শাসন করেছে টুপি দাড়ি ওয়ালারা। আজকে টুপি দাড়ি বড় জামা দেখে নাক ছিট করছ? এই দেশ চালিয়েছে হাজার বছর ধরে কারা? টুপি দাড়ি ওয়ালারা। তখন বাংলাদেশ পাকিস্তান বর্মা ভাগ হয়নি, অখণ্ড ভারত শাসন করেছে সম্রাট আওরঙ্গজেব, সম্রাট শাহজাহান। এরা যখন দেশ চালনা করেছে ওই জামানায় এই দেশে মুসলমান বাস করত শতকরা 9%, ভিন্ন কম বাস করত 91%। ভারতে কোরা মুসলমান বাস করতে তখন ভালো করে বলছে 9%, শতকরা 9%। আওরঙ্গজেব আওরঙ্গজেব 49 বছর দেশ চালিয়ে 49 বছর, তখন দেশে মুসলমান বাস করত 9%, আর ভিন্ন কম বাস করত 91%। এই মুসলমান ভাইয়েরাও বর্তমান ভারতে মুসলমান বাস করে 31%, আর ভিন্ন কম বাস করে 69%, মুসলমান বাস করে 31%, ভিন্ন কম বাস করে 69%। যে জামানায় ভারতে মুসলমান বাস করত 10-9%, আর ভিন্ন কম বাস করত 91%, সেই জামানায় মুসলমানরা হাজার বছর ধরে আঙুল ঘুরায় যা বিচার করেছে 91% ভিন্ন কম মেনে নেছে। ও মুসলমানেরা, আজকে 31% মুসলমানের বাস, এরা আঙুল হাত উঁচু করে আঙুল উঁচু করে কথা বললে হাত তারা লাঠি দিয়ে ভেঙে দিচ্ছে কেন? 9% মুসলমান আঙুল ঘুরিয়ে যা বলেছে 91% ভিন্ন কম মেনে নেছে। আজকে 31% মুসলমান হাত উঁচু করে কথা বলতে যাচ্ছে না, হাত ভেঙে দিচ্ছে কেন? সময় উচ্ছেদ দোষ দিলে হবে, মোদির দোষ দিলে হবে, আমাদের দোষ, আমরা সীমাহীন পাপের সঙ্গে যুক্ত। পিছনের ইতিহাস মুসলমানদের সংখ্যা কম, মাশরিকের সংখ্যা বেশি, জেহাদ করে মুসলমানরা জয় হয়েছে। সুবহানাল্লাহ বলে বদরে পেরান্তে জেহাদে গেছে মুসলমান, গেছে 313টা, কটা মুসলমান? কাফের ছিল হাজার হাজার, সেখানে 70টা কাফের নামে নিবিল, 70টা কাফের ধরে নিয়েছে এই বদরের প্রান্ত থেকে। 313টা মুসলমান মাত্র ওহদের প্রান্তে নবী সৈন্য নিয়ে গেছে 700টা, কটা বললাম ভাই? 700 সৈন্য নিয়ে গেছে। তাতে রসুল্লাহ 50 জন সৈন্যকে ওই সুড়ঙ্গ পথে, পেছনে একটা সুড়ঙ্গ পথ ছিল, বলে তোমরা এই জায়গায় 50 জন দাঁড়াও। কাফেরদের রীতিনীতি খারাপ, ওরা পেছন দিয়ে মারার সুযোগ করে, পেছন দিক দিয়ে সুযোগ পালিয়ে মারে। নবী বলে ওরা, ওদের স্বভাব খারাপ, ওরা পিছন দিয়ে এসে মারতে পারে, তাই তোমরা পিছনে 50 জন সুড়ঙ্গ পথে দাঁড়াও। কজন আছে সৈন্য তালি? 650।
650 সৈন্য নিয়ে নবী যেদিন জিহাদের ময়দানে মোকাবেলায় গেছেন, ওহদের প্রান্তে কাফের ছিল 10,000-এর বেশি। মুসলমান কটা? 650, আর কাফের ছিল 10,000-এর 1,000 না বলো, 10,000-এর বেশি। আর 6,000 মুসলমান না, 650 না, 650 মুসলমান। ডেকেছেন 10,000 কাফের, হৃৎপিণ্ড কাঁপতে কাঁপতে সব কাফের গুলো পিছিয়ে দৌড়ি মেরেছে। সব জায়গায় মুসলমানদের জয়, অথচ মুসলমান সংখ্যায় কম। নপাশের মুসলমান অখণ্ড ভারত শাসন করেছে। তাহলে আপনার বলতেই হবে, এই যে নপাশের মুসলমান ভিতরে খোদার ভয় ছিল অনেকটা নাকি? ওদের ভিতরে সততা ছিল, আমাদের ভিতরে মিথ্যা। মিথ্যা কথায় কথায় মিথ্যা কথা বলি, আমাদের ভিতরে খোদার ভয় নেই, ইমান দুর্বল। ও মুসলমান সম্রাট আওরঙ্গজেব একটানা 50 বছরের মতো দেশ পরিচালনা করেছেন, আর সম্রাট আওরঙ্গজেব তার জীবনে তিনি কোনদিন সরকারি ফান্ডের একটা টাকা খাইনি। সুবহানাল্লাহ, ক টাকা খেয়ে? 50 বছর রাজত্ব করেছে, সরকারি ফান্ডের 1 টাকা খাইনি। খেতেন কি? তিনি নিজে হাতে টুপি বানাতেন। যখন আওরঙ্গজেব দেশ শাসন করত, তখন না দেশে পেরেশ তৈরি, পেরেশ বোঝেন? পেরেশ বোঝেন না, বই ছাপানো, কেতাব ছাপানো, কোরআন ছাপানো, পেরেশ তৈরি হয়নি। সম্রাট আওরঙ্গজেব বড় আলেম ছিলেন, তিনি নিজে হাতে বুঝে 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 কোরআন পাক লিখতেন, তিনি নিজে হাতে বুখারী শরীফের হাদিস লিখতেন, তিনি নিজে হাতে মুসলিম শরীফের হাদিস লিখতেন, হাদিস লিখে কোরআন লিখে টুপি বনে বনে বিক্রি করে যা পয়সা হতো, কিছু পয়সা সংসারে তিনি খাওয়া দাওয়া করতেন, বাকি টাকাটা গরিব এতিমদের দান করতে। কেন? তার 50 বছর দেশ শাসন করিয়ে বুঝে গেছে আওরঙ্গজেব তাহাজ্জুদের নামাজ কাজা করেননি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আজকে আমাদের দেশে যারা লিডার নেতা মাতব্বরি করছে, এরা কেউ সরকারি টাকা খায় বলে মনে হয়? শুধু খায় না, এত খাবার খেয়ে শুধু বঙ্গাচ্ছে, বহু নেতার বঙ্গাচ্ছে বলে এত খাবার খেয়ে। আচ্ছা, সাধারণ জনগণ সরকারি টাকা খায়? কথা বলতেছেন না তো? এই কদিন আগে বুলবুলি ঝড় হয়ে গেল দিকে, তাতে আমার গাদি কি সব ওই ইয়ে দেশে ওই কি বলে জমির ক্ষতিপূরণ দেশে দিক দেশে ক্ষতিপূরণ দেশে মমতা কি ধনা ধুনে দেশে, হ্যাঁ সব টাকা দেশে জমি ফিসে এখন বা সেদিন শোক করবার রয়েছেন না। মসজিদই দুতলা মসজিদ, তার নিচের তলায় 6 কাতার ভর্তি, ওপরে 2 কাতার 3 কাতার হয় জুমার দিন। এখন একদিন জুমার দিন দেখি শুধু 3 কাতার, ওপরে লোক যায়নি, নিচে 3 কাতার ফাঁকা, শুধু 3 কাতার লোক।
তাতে আজান হয়ে গেছে, মাইকে আজান হয়নি নাকি? তাতে হ্যাঁ তাতে লোকজন দিকা। তা একজন মুরব্বীর লোক বইতে বইতে ওই সব লোকজন সব গেলেন অফিসে, আজ কেন সেটি আজকে সেই কাগজপত্র জমানাচ্ছে জমির টাকা দেবে। তাই চাষা তুমি দাওনি? দেখো আমি রাত তিনটের সময় গেলাম, কখন গেলে? রাত্রে। আচ্ছা তিনটের সময় অফিস খোলো নাকি? এখন অফিস তিনটেই খোলে রাত, তাতে না খোকা ওই লাইন দেওয়ার জন্য। কিন্তু ভয় যাচ্ছে, এরা সরকারি মাল লওয়ার জন্য রাত তিনটেই লাইন দেখছে। আল্লাহ খুশি না? আল্লাহ নবীও মসজিদ নবী শরীফেও সরকারি মাল বন্টন করছিল, মদিনার মসজিদ নবী তামান রসুল্লাহ না 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 গনিমতের মাল বন্টন করেও ওই লাইনে গরিব মিসকিনরা সব দাঁড়িয়ে গেছে, এতিমরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে ওই লাইনে, হযরত হাসান হোসেন দাঁড়িয়েছিলেন। নবী হাসান হোসেন কম ভালোবাসেন, একটু একটু ভালোবাসেন? হ্যাঁ নবী যখন ওদের দুই ভাইকে পেতেন গলা জড়িয়ে ধরে শুধু চুমো খেতেন, এত ভালোবাসেন। ওদের দুই ভাইকে মাল মাত্রা দেওয়া তো দূরের কথা, বেশি করে দেওয়া উচিত, কিন্তু না 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 আমার নবী কোনো মাল মাত্রা দিলেন না, সর্বশেষ রসুল্লাহ ওদের দিকে গরম নজরে তাকিয়ে ধমক দিয়ে বাড়ি পাঠিয়েছে, দুই ভাই কাঁদিতে কাঁদিয়ে বাড়ি চলে গেছ। আল্লাহ নবী গনিমতের মাল বন্টন করা শেষ হলো, ছড়ার করিও ফাতেমার ঘরে চলে গেছে নগো বেটি, মারে সরকারি মাল লাভের জন্য হাসান হোসেনকে দাঁড় করালো। আমার নবীর বেটি বললেন, আব্বা আজ তিন দিন হারিও না নোটে যাও, এই জন্য পাঠিয়ে দিলাম। আমার নবী বললেন, মারে একটু ধৈর্য ধারণ করো, সরকারি মাল খাওয়ার নিয়াত করো না। আল্লাহ খুশি আমাদের উপরে টাকা নেওয়ায়? আচ্ছা এখন আপনাদের দিকে এমন কোন বাড়ি আছে যে বাড়ির তিন দিন হারি উনান ওঠে না, এরকম বাড়ি পাওয়া যাবে ভাই? আমরা না 50 বছর আগে অভাব দেখেছি, অভাব ছিল, অভাব ছিল, এত 50 বছর 60 বছর আগে অভাব ছিল দেশ, আমরা অভাব দেখেছি, দেশে কারেন্ট ফারেন্ট ছিল না, ওই একবার দুটো ধান হইতো, সেই তালমবু ধান, আশপাল ধান, পাটনাই ধান, সে বিরাট ভালো ধান হলে 5 বস্তা 6 বস্তা হইতো, তাই বলছে বিচ্ছিরি ধান হয়েছে, এরা 10-20 বস্তা ধান হইতো না। এত ইন্দিরা গান্ধী বিদেশ থেকে এসব বীজ গুনে এনেছে, তাই এইসব ধান এসব চাষ চলে না। কিরাম আমরা জবের আটা গুটি খাইছি, মাইলো ভুট্টা খাইছি, ভুট্টা এত অভাব দেশে, চাল পাওয়া যেত না, সপ্তাহে দুদিন একদিন ভাত দিত, খুব কষ্ট করি বাপ যেন ভাত কাট দিত, খুব কষ্ট করি, আটা আটা আটার অভাব। তাই বেশি আটা যাবে রুটি তৈরি করতে, তাই মা দেখেছি আটা ঘুটে খাট দিত, আমার আটা পানি দিয়ে চুলোইতে ঘুটিয়ে তাই ওকড়া মেপে দিত, ওকড়া বেশিও দেবে না, এসব অভাব আমরা থাকি। সন্দেহ পারে আলো জানারে কেরাসিন পাওয়া যেত না, এত অভাব ছিল দেশ, সন্ধ্যের পরে লম্প ধরিয়ে তাড়াতাড়ি খাইয়ে সব শুয়ে পড়ে, এসব আমরা দেখি। এখন দেশে অভাব নেই, কারোর বাড়ি তিন দিন হাড়ি উনানে ওঠে না, এরাম লোক আছে? ফাতেমার বাড়ি কদিন হাড়ি উনানে ওঠে না? 3 দিন। নবী কি বলেছেন,
মা ধৈর্য ধরো, সরকারি মাল খাবার নিয়ত করো না। আমার গিন্নি এটা ঝেটানে রাস্তায় দাঁড়িয়ে ওই রাস্তার উপর দাঁড়িয়ে তার লোকজন বলতে ভাবিতে মেম্বার গেছে এইদিকে, শুনলো মেম্বারটা এইদিকে গেছে ওরে ধরবো। তা কেন তিন বছর ধরে এটা ঘর চাচ্ছে দেয় না, অথচ আমার সাত দেওয়া ঘর কি বলে বুঝতে পেরেছেন? ঘরে সাত দেওয়া বলে একতলা সাত দেওয়া ঘর আমার, আমার গিন্নি উঠোনে রাস্তায় ঝেটানে দাঁড়িয়ে কি নেবে বলছে? ঘরের টাকা লাগবে কি নিয়ে খারাপ? সরকারি এখন ঘর যাচ্ছে না, এদিক দেয় না ঘর পাকা বাড়ি তাও তার দেখছে, তোর কলজে বাড়ি তুলে দেবে আল্লাহ, পেটে পেটের ওপরে পা তুলে দে টাকা বের করে নেবে, ল্যাও সরকারি টাকা খাও আল্লাহ খুশি না। এই মুসলমান ভাই মদিনা রাষ্ট্রপতি নবীদেরকে গালি দেবে হযরত আবু বকর, মদিনা রাষ্ট্রপতি আবু বকর মদিনার মসজিদ নবাবীর নেতা, মদিনার খলিফা আবু বকর বাড়ি গেছেন, আবু বকর বিবি বললেন আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন হুজুর আমার একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে, আপনি আমার একটু মিষ্টি কিনে খাওয়াবেন? আবু বকর বলে ওগো বিবি মিষ্টি খেতে চাইলে বটে আমার কাছে একটা পয়সা নাই, আমি কেমনে মিষ্টি কিনে খাওয়াবো? আবু বকর বিবি প্রতি সপ্তাহে সংসার চালানোর জন্য যে পয়সাটা নিয়ে আসেন, যে ভাতা আপনি পান ওই টাকা থেকে যদি আমি কিছু কষ্ট করে পয়সা বাঁচাতে পারি, হুজুর আপনি আমার একটু মিষ্টি কিনে খাওয়াবেন? আবু বকর বলে বিবি রে তুমি চেষ্টা করো আমিও চেষ্টা করুক। বেশ কিছুদিন চলে গেল, আবু বকর বিবি মাঝে মাঝে হাড়ি ওনারে না উঠে বড় কষ্ট করে কটা পয়সা জমা করে আবু বকর হাতে দিয়ে বলে হুজুর মিষ্টি কিনে দিয়ে আসবেন, আবু বকর পয়সা গুলো নিয়ে বলো গো বিবি এখন বাইতুল ফান্ডে বড় অভাব, সরকারি ফান্ডে বড় অভাব, পয়সাগুলো বাইতুল ফান্ডে দিয়ে দাও। আমি কথা দিলাম আমার আল্লাহ রকম হয়ে গেল, কেমন দিন মিষ্টির চেয়ে মূল্যবান নেয়ামত আমি তোমার হাতে করে খাওয়াবো। সুবহানাল্লাহ, ও কি চিন্তার মানুষ! এরাম নেতা তামাম দেশে পাবেন? কেন তারা জয়ী হয়েছে বোঝা গেছে? সব জেয়াদে জয়ী হচ্ছে কেন? আবু বকর ইন্তেকালে পরে মদিনার রাষ্ট্রপতি বানানো হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার নবী বলেছেন না খতামান নবীনা লা নবিয়া বাদিয়, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী আসবেন না। এটা আপনাদের একমত? হ্যাঁ, আমার নবী শেষ নবী না? আপনারা কি বলছেন? ফুরফুরার পীর সাহেবের জামানায় একটা দল খুব মাথা চাড়া দিয়েছিল, সেই দলটার নাম হলো কাদিয়ানি দল। কাদিয়ানিদের বক্তব্য মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী না, নাউজুবিল্লাহ বলবেন না, ভাই আমার নবী শেষ নবী তো। বলিয়ে যাচ্ছি গ্রামটার নাম, যাই হোক ওই সন্দেশখালী ওই যে পাড়ি জাতি হবে
পরে যায় আতাবুর 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 এটা দাওয়াত হয়ে গেছে একদম মাগরিবের টাইম হয়ে গেছে প্রায়। তা সেই মানে বোর্ডে গেছে তো প্রায় মাগরিবের টাইম হয়ে গেছে, হেঁটে হেঁটে যাচ্ছে এমনি খোকা কাছাকাছি কোনো মসজিদ থাকে তা নামাজটা পড়ি না, যেহেতু হুজুর একটু দূরে যাচ্ছে কেন নামাজ পড়া যায় এই মসজিদ নামাজ পড়া যায় কেন কাদিয়ানিদের বক্তব্য মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী না, এখন নবী আছে আগামীতে আরো নবী আসবে ধরে নাউজুবিল্লাহ বলে এখনো ওদের বাড়াবে ফুরফুরা পিসা কেবলা বসিরহাটের আল্লামাকে বলেছিলেন কাদিয়ানিদের বিরুদ্ধে কেতাব লেখো শিখবে, তাই আল্লামা রুহুল আমিন কাদিয়ানি বিরুদ্ধে আলাদা করে সখণ্ড কেতাব লিখেছে কাদিয়ানি রদ, ওদের বক্তব্য নবী মোহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী না। আল্লাহ নবী বলে গেছেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না, কিন্তু নবী বলে ফেলেছেন আমার পরে যদি আমার আল্লাহ কাউকে নবী করতেন হযরত ওমর ফারুকির নবী বানাতেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী বলেছেন আমি শেষ নবী আর কোন নবী আসবেন না, কিন্তু আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করতেন কারে করতেন বললে ভাই? এর থেকে বোঝা যায় ওমরের মর্যাদা অত্যন্ত বেশি না না কম? খুব বেশি। মর্যাদা কত আমরা বলতে পারব না, কারণ আমরা তাদের একটা পশমের সমতুল্য না, এত মর্যাদা তাদের। ওদিকে আল্লাহ ওমর ফারুকের জান্নাতি ঘোষণা দিয়েছেন, ওমর জান্নাতে আল্লাহ সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছিল। হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত নামাজ পড়েছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার ভাইয়ের আমার নবীর একটা মেয়ে দিয়ে জামাই বানিয়েছেন, হযরতে ওমর তিনি যখন মদিনার রাষ্ট্রপতি মদিনার খলিফা নবীর ইন্তেকালের পরে আবু বকরকে খলিফা বানানো হলো, আবু বকর ইন্তেকালের পরে ওমরের খলিফা বানানো হলো, হযরতে ওমর তিনি মদিনার রাষ্ট্রপতি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করেন, নানা তিনি মসজিদ নামাজ ইমাম, হযরতে ওমর এশা নামাজের বারে ঘরে যেতেন বিবির সঙ্গে গল্প করতেন খানা খেতেন, নানা না ওযু কালাম দেরি নিয়ে বিবিকে নিয়ে ঘরে দরজা দিয়ে ওমর দুই রাকাত নামাজে নিয়ে তোরে দাঁড়িয়ে দেখেন, এক এক রাকাত নামাজ একবার করে কোরআন খতম পড়তে কি ওমর মদিনার রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমার ভাইয়েরা আল্লাহ নবী ফিরে সাহাবী ওমরের বাড়িও এক সপ্তাহ হারি উনানে ওঠেন, সাহাবা হুজুররা সব মিটিং করে মিটিং করে সিদ্ধান্ত নেছে ওমরের বাড়ি এক বস্তা আটা পৌঁছে দেওয়া, আলোচনায় ওমরের কাছে এই কথাটা বলবেন কেনা কোনো সাহাবি সাহস হচ্ছে, মিটিং করে হযরত ওসমানকে বলা হচ্ছে আপনি যান বলতে আমি যেতে পারবো না, হযরত আলীরই বলছে ভাই আপনি যান বলতে আমি যেতে পারবো, এমনি আব্বাস একজন বড় আলেম সে বলছে আপনি বলছে আমি যেতে পারবো, কারণ ওমরের সামনে কথা বলতে হবে মেপিয়ে বলো, মাপের বাইরে বললে কি বলবে? হ্যাঁ কোপাবে কোপাবে কপিয়ে খাই করে দেবে, তো মাপের বাইরে কথা বললে যার জন্য ওমর যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তায় শয়তান পর্যন্ত যেত না ভাই,
ওমরের মেয়ের কাছে চলে গেছে। ওমরের মেয়ে মানে নবীর বিবি নাকি? নবীর বিবি উম্মাতুল মুমিনিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা না দরবারে দিয়াতের নবীর বিবিকে দে বুঝাচ্ছেন আম্মাদান আম্মাদান আপনার আব্বার বাড়ি আজ এক সপ্তাহ বেশি হয়ে গেছে, হারিও না উঠে আপনি যদি একটা বার আপনার আব্বাকে যে জিজ্ঞাসা করতেন, ও আম্মা আমরা সিদ্ধান্ত নিয়েছি এক বস্তা আটি বা আঠা বাড়ি পৌঁছে দেব, কিন্তু এই কথা বাড়িতে যে বলার সাহস কারুর হলো না, আপনি একটু যেয়ে বলবেন আমাদের হইত। তবে একটা কথা, হাফসা রওনা হয়েছেন আব্বাকে বলার জন্য, সাহাবীরা বলে আম্মা এ কথা আপনি বলবেন, তবে একটা কথা শুনে যান, যদি আপনার আব্বার মেজাজটা গরম রাখেন আমাদের কজনের নাম বলবেন না। আমি বলছি মানে করি বলো, কারণ বললি কত মারবে দরবারে ওমরের বেটি নবীর বিবি হযরতে হাফসা জি হাজির, ইয়া রাসূলুল্লাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আব্বা জান আপনার বাড়ি এক সপ্তাহ হারিয়ে উঠতে নবী সাহাবিনা সব জানতে পেরেছে, আপনি যদি কিছুই মনে না করেন তারা এক বস্তা আটা পৌঁছে দিতে চায়। যেই বলেছে চেহারা পরিবর্তন, কে বলেছে কে বলেছে কারা বলেছে? তা ওমরের মেয়ে ওর বাপের মেজাজটা চেনে তো নাকি? বাপ কিরাম মেজাজি কিচ্ছু হচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে ওমর বলছে হাফসা তুমি ওদের কথা যদি নাম বলতে এখন তা আমি পিটিয়ে চেহারা পরিবর্তন করে দিতাম। এই হাফসা তুমি জানো আমার নবীর সঙ্গে তোমার বিয়ে দিয়েছিলাম, আমার নবী সংসারটা কেমন ছিল? হযরতে হাফসা বলতেন আব্বা জান আপনাকে কি বুঝাবো, আমার নবী সংসারে মাঝে মাঝে 15 দিন পর্যন্ত হারিয়ে উনানে উত্তর। হযরত ওমর বলেন ও হাফসা তুমি এক বস্তা আটা সুপারিশ না মানিয়ে এসেছো না আমার পরকালটা অন্ধকার করার জন্য এসেছ। তাহলে যারা সরকারি মাল খাতে একে পরকাল পরিষ্কার না ভাই নাকি? আমার কাছে প্রধান ফোন করছে, সামনে ইলেকশন মেয়ে ছেলে সব ভোটে দাঁড়াবে, তো তুমি এখন মেয়েদের বিরুদ্ধে কিছু বলো না, 10 বস্তা চাল রাত্রি ভ্যান করে পৌঁছে দেবেন ভাই, কি জবাব দিচ্ছি শুনছেন আপনি? আমার কথা শুনতে পেয়েছেন? বলিস নেব না বলিস না, কি বলিস? আমি এই চরিত্রে আমরা চলছি, তাই আল্লাহ মুদির আর অমিত স্যার পাঠিয়ে দিয়েছে, আল্লাহ আমাদের আমার খুশি না দর্শু অমিত স্যার দিলে আমি অধু আল্লাহর দূতের পাঠিয়েছে মুসলমানদের থেতো করার জন্য। এই মুসলমান ভাইয়েরা খুব মাথা রান্না করে তুলুন, যে জামানায় 9% মুসলমান বাস করত, 9% মুসলমানেরা 850-900 বছর ধরে আঙুল ঘুরাইয়ে যা বলেছে সমস্ত কওমের মানুষেরা মেনে এনেছে। আজকে দেশে 31% মুসলমান বাস করে, অথচ এদের ক্ষমতা নেই, হাত উঁচু করলে হাত ভেঙে দিচ্ছে। কত পাপের কথা বলবো, কতটা পাপের কথা বলবো। হাজি সাহেবের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে ভাই, তা আজকে চার দোকানে বসে চা খাচ্ছে আর ঠ্যাংনা চাচ্ছে আর বলতিস আমতলার হাজি সাহেবের
মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে, আজকে আশীর্বাদ করে দিয়েছে 1,82,000 টাকা দিয়ে গাড়ি দিয়ে। এই ঘুমাচ্ছেন নাকি? কটাকার গাড়ি দিকে? আর আমি কি ভাষাটা বলি জানেন? বলছে আশীর্বাদ করে। আশীর্বাদ ভাষাটা মুসলমানরা বলতে থাকো, এটি বলতে না? ছেলে মেয়ের আশীর্বাদ করে যাচ্ছে, একথা বলতেছে? একথা বলা যাবে না, কাফেরি ভাষা। দেখাশুনো আজকে দিন খানের দিন এসব বল, যেটা আগে বলত এখন বলছিস আশীর্বাদ। সভ্যতা না অসভ্যতা? কাফেরি ভাষা বলছে, বলছে আমার ছেলের আশীর্বাদ করে। আমি হাজি সাহেবের মেয়ের আশীর্বাদ করেছি, 1,50,000 টাকা দিয়ে হাত দিয়েছি। ও হাজি এক বেঈমান, আমি এক বেঈমান। বের আগে 1,82,000 টাকা গাড়ি না, 2 টাকার সুতোর ঘুনছি, ছেলে বা মেয়ের পক্ষ থেকে দেওয়া হারাম। কাঁদতেছো তুমি? কই তোমার বউ এখন হইয়ে তুমি এখন হাত দিয়ে কোন লজ্জায়? যে বিয়েতে আশীর্বাদ করে গাড়ি দিও, যে বিয়েতে আশীর্বাদ করে গোলা খালি দিও, ওই বিয়ে শাদি খাওয়া সরের পায়খানা খাওয়া সমান হারাম। এদিকে বের আগে।